জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। বাগেরহাটের মোড়লগঞ্জে লবণ সহিষ্ণু সবজি উৎপাদনের কৌশল নিয়ে কৃষক কিষাণীদের ও টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষ ও অফিসার্স ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লীনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ আরও অনেকে।